শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে চোখ রাঙানি দিয়ে ভারতে আসছেন রুটরা। এবার পেছাল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, আইপিএলের জন্যই এমনটি হয়েছে বলছে আইসিসি। সচিনের যে রেকর্ড ভাঙবেন ইংল্যান্ডের জো রুট। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হওয়ার কথা ছিল আগামী 10 জুন। টেস্টে দ্বিপক্ষীয় সিরিজের ফলের উপর নির্ভর করে পাওয়া পয়েন্টের ভিত্তিতে সেরা দুই দলের ফাইনালের ভেন্যু হিসেবে লর্ডসকেই বেছে নেওয়া হয়েছে। ভেন্যু বদল হয়নি, তবে বদল হয়েছে তারিখ। ফাইনালের দিন হিসেবে 10 থেকে 14 জুন নয়, নতুন করে 18 থেকে 22 জুনকে বেছে নেওয়া হয়েছে। করোনার কারণে প্রস্তাবিত অনেকগুলো দ্বিপক্ষীয় সিরিজ আলোর মুখ দেখেনি। এমন অবস্থায় পূর্ব নির্ধারিত সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে কিনা এমন প্রশ্ন বহু আগেই জেগেছিল। তবে শীর্ষ দলগুলো সবাই টেস্ট ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সে প্রশ্ন উড়িয়ে দিয়েছে। তবুও টেস্ট চ্যাম্পিয়নশিপ পিছিয়ে পড়ার কারণটি অবশ্য অনুমেয় আইপিএল। বরাবরই আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে প্রভাব ফেলেছে আইপিএল। আরও একবার ভারতের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি লিগের জন্য আইসিসি তাদের সূচিতে বদল এনেছে। গত বছর করোনা ভাইরাসের কারণে নির্ধারিত সময়ে আইপিএল হয়নি। করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সঙ্গে সঙ্গেই ফিরেছে আইপিএল। এবার নির্ধারিত সময়েই আইপিএল আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড, আর সেটা মাথায় রেখেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ক্ষণ পেছানো হয়েছে। গতবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে আইপিএল, তবে 14তম সংস্করণ দেশেই করতে চায় বিসিসিআই। এপ্রিল ও মে মাসের পুরোটা আইপিএলই কেড়ে নেবে। এমন অবস্থায় ফাইনালে ওঠা দুই দলকে গুছিয়ে ওঠার সময় দিতে চাইছে আইসিসি। এ কারণে বাড়তি 8 দিন সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। তাছাড়া ইংল্যান্ডে বর্তমানে করোনার যে পরিস্থিতি, তাতে সতর্ক থাকতে চাইছে আইসিসি। যুক্তরাজ্যে করোনার নতুন ধরন বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। এমন অবস্থায় সফরকারী দলকে হয়তো 14 দিনের কঠিন আইসোলেশন বা কোয়ারেন্টিন কাটাতে হতে পারে। ফাইনালের দিন পিছিয়ে নেওয়ায় ইংল্যান্ডের অবশ্য লাভ হচ্ছে। বর্তমান পয়েন্টে চারে থাকা ইংল্যান্ড আগামী মাসেই ভারত টেস্ট সিরিজ খেলবে। পয়েন্টের শতকরা হিসাবে তিনে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে 0.5 ব্যবধানে পিছিয়ে আছে ইংলিশরা, আর দুয়ে থাকা নিউজিল্যান্ডের চেয়ে 1.3% পেছনে ইংল্যান্ড। এমন অবস্থায় একে থাকা ভারতের মাটিতে যদি প্রয়োজনীয় পয়েন্ট আদায় করতে ব্যর্থ হনও, তবু জো রুটরা শেষ একটা সুযোগ পাবেন। জুনের প্রথম দুই সপ্তাহেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। নিজেদের পয়েন্ট বাড়ানোর সঙ্গে নিউজিল্যান্ডের পয়েন্ট খোয়ানোর এই সম্ভাবনা ইংল্যান্ডের সুযোগ বাড়িয়ে দিচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে আপাতত 430 পয়েন্ট ও সম্ভাব্য পয়েন্টের 71.7% অর্জন করে শীর্ষে আছে ভারত। 420 পয়েন্ট ও 70% নিয়ে দুইয়ে আছে নিউজিল্যান্ড। 332 পয়েন্ট ও 69.2% পয়েন্টের হার নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। পয়েন্টের দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে আছে ইংল্যান্ড 412, কিন্তু ম্যাচ বেশি খেলায় শতকরা হারে চারে আছে তারা 68.7%। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে 2 নম্বরে উঠে এলো বাংলাদেশ। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে 2 নম্বরে উঠে এলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 3-0 জিতে 30 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, আর 6টি ম্যাচ খেলে 40 পয়েন্ট নিয়ে 1 নম্বরে অস্ট্রেলিয়া। 3 ম্যাচে মাত্র 9 পয়েন্ট নিয়ে 8 নম্বরে রয়েছে ভারত, আর 6টি ম্যাচ খেলে 30 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন্স ইংল্যান্ড। সোমবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 120 রানে হারাই বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো না হলেও 4 ব্যাটসম্যানদের হাফ সেঞ্চুরির সৌজন্যে ক্যারিবিয়ানদের সামনে 298 রানের টার্গেট রেখেছিল বাংলাদেশ। রান তাড়া করতে নেমে 177 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল 47 রানের ঝোড়ো ইনিংস খেললেও 200 রানের গণ্ডি ছুঁতে পারেনি ক্যারিবিয়ানরা। বাংলাদেশকে বড় রানে পৌঁছে দেন ক্যাপ্টেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর হাফ সেঞ্চুরি। ওপেন করতে নেমে লিটন দাস ব্যর্থ হলেও 80 বলে 64 রান করেন তামিম। 51 রানের ইনিংস খেলেন সাকিব, মুশফিকুর ও মাহমুদুল্লাহ দুজনেই 64 রান করেন। সচিনের যে রেকর্ড ভাঙবেন ইংল্যান্ডের জো রুট। ভারত সফরের আগে স্বপ্নের ফর্মে রয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। শ্রীলঙ্কার মাটিতে পরপর 2টো টেস্ট সেঞ্চুরি করে ভারতে আসছেন তিনি। ভারত সফরের আগেই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে নিয়ে বড়সড় কথা বলে দিলেন আর এক প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জিওফ্রে বয়কট। বলে দিলেন সচিনের রেকর্ড ভাঙবেন রুট। দরজায় কড়া নাড়ছে ভারত ইংল্যান্ড সিরিজ।
ভারত সফরের আগেই উপমহাদেশে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন জো রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে 228 রান করার পর দ্বিতীয় টেস্টে 186 রান করেন তিনি। দুই টেস্টের 4 ইনিংসে রুটের রান 426, ব্যাটিং গড় 106.5। এরপরেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জিওফ্রে বয়কট বলেন, আগামী দিনে শচীন টেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেবেন জো রুট। জিওফ্রে বয়কট বলেন, জো রুটের মতো প্রতিভা শচীনের মতো 200 ম্যাচ খেলবে। রুট এখন সবে 30, 99টা টেস্ট খেলে 8,249 রান করেছে এখনই। যদি কোনো চোট না হয় তাহলে শচীনের 15,921 রানের রেকর্ড টপকে যাবে। প্রসঙ্গত, শচীন 200 টেস্ট খেলে 329 ইনিংসে 15,921 রান করেছেন। সেখানে 99টি টেস্ট খেলে 181 ইনিংসে 8,249 রান করেছেন রুট। শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে চোখ রাঙানি দিয়ে ভারতে আসছেন রুটরা। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে 6 উইকেটে পর্যদুস্ত করে ইংল্যান্ড। সেই সঙ্গে দ্বীপ রাষ্ট্রকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে ভারতে পা রাখার আগে কোহলিদের হুমকি দিয়ে রাখলেন রুটরা। গলে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন স্পিনারদের দাপটে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে মাত্র 126 রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড। এরপর 164 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মাত্র 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ব্রিটিশরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা 381 রানের জবাবে তৃতীয় দিন অধিনায়ক জো রুটের ধ্রুপদী 17 রানে ভর করে 9 উইকেট হারিয়ে 339 রান তুলে খেলা শেষ করে ইংল্যান্ড। চতুর্থ মর্নিং সেশনে খুব বেশি দীর্ঘায়িত হয়নি ইংল্যান্ডের প্রথম ইনিংস। গতদিনের রানের সঙ্গে মাত্র 5 রান যোগ করে অর্থাৎ 344 রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। 37 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের কাঁধে চেপে বসার চেষ্টায় ছিল শ্রীলঙ্কা, কিন্তু চতুর্থ দিন গলে ম্যাজিক দেখান দুই ইংরেজ স্পিনার ডম বেস এবং জ্যাকলিস। দুই স্পিনারই নেন 4টি করে উইকেট। দুই ইংরেজ স্পিনারের স্পিনের সবলে দ্বিতীয় ইনিংসে ধস নামে শ্রীলঙ্কা ইনিংসে। নিয়মিতভাবে উইকেট হারাতে থাকায় একসময় দ্বীপরাষ্ট্র দ্বিতীয় ইনিংস 17 রানের গণ্ডি পেরোবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। 78 রানে একসময় 8 উইকেট হারায় শ্রীলঙ্কা, কিন্তু নবম উইকেটে সুরঙ্গা লাকমল এবং বল হাতে শ্রীলঙ্কার 7 উইকেটের নায়ক লাসিত এম্বুলদেনিয়ার 48 রানের পার্টনারশিপ শ্রীলঙ্কার রান 100 গণ্ডি পার করাতে সাহায্য করে। বল হাতে 7 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 40 রান করেন এম্বুলদেনিয়া। শেষ পর্যন্ত 126 রানে শেষ হয় শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্টে জয় এবং সেই সঙ্গে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার জন্য 164 রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। রান তাড়া করতে নেমে 17 রানে প্রথম উইকেটের পতন হয় ইংল্যান্ডের। এ সময় 89 রানে 4 উইকেট খুইয়ে ফেলে ব্রিটিশরা, কিন্তু একবারের জন্য তাদের বিপদে মনে হয়নি। প্রথম ইনিংসে 17 রানকারী জুট ফেরেন মাত্র 11 রানে, কিন্তু ডম সিবলে এবং জস বাটলারের অবিভক্ত 75 রানের জুটিতে ভর করে লক্ষ্যমাত্রা পৌঁছে যায় ইংল্যান্ড। সিবলে অপরাজিত থাকেন 56 রানে, বাটলার অপরাজিত থেকে যান 46 রানে।